হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের এমন অনেক সময় হয় যেখানে আমাদের পুরাতন কল ডিটেলসের প্রয়োজন হয়, অর্থাৎ আজ থেকে 1 বছর আগে নির্দিষ্ট সময়ে কবে কখন কার সাথে কত মিনিট কথা বলা হয়েছিল। তো এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি না, বাট আজকের এই ট্রিক্সটি যদি আপনি ফলো করেন খুব সহজেই আপনি 1 বছর বা 6 মাস বা 5 বছর আগে কার সাথে কখন কত মিনিট কথা বলেছেন খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন। তবে এই ট্রিক্সটি দেখানোর আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না, অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবেন না। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে বা কিভাবে ডাউনলোড করবেন সেটি বলবো ভিডিওর শেষের দিকে। তো আর জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো জাস্ট এখানে যে রেড কালার দিয়ে লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, আপনি জাস্ট এটাকে টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে পেয়ে যাবেন প্রসিড, আপনি এই প্রসিডে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি জাস্ট নিচের দিকে দেখেন রয়েছে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, জাস্ট এই নিচে রয়েছে দেখেন ক্লিক টু কন্টিনিউ, আপনি এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এই ইন্টারফেসটি আপনার সামনে আসবে। তো এখানে রয়েছে দেখেন SMS জেনারেল কল লগ, কন্ট্যাক্টস, স্পেসিফিক কন্ট্যাক্ট কল লগ, SMS স্ট্যাটিস্টিক, আপনার ডেইলি কল স্ট্যাটিস্টিক ডেইলি, আপনি কোনটা চাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে আমার টোটাল কল ডিটেলসটা নিতে চাচ্ছি। তো এর জন্য আপনি সিম্পলি এই জেনারেল কল লগে একবার ক্লিক করবেন। জেনারেল কল লগে ক্লিক করার পরে ইন্টারফেসটি আপনার সামনে আসবে। তো জাস্ট দেখেন এখানে কল লগ ডিটেলসে ক্লিক করা আছে। তো আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক ডেটটি দিয়ে সেই ডেটের কল লগসটা আপনি নিতে পারবেন, অর্থাৎ ওই দিনে আপনি কার সাথে কত মিনিট কথা বলেছেন সেটা কিন্তু আপনি নিতে পারবেন। তো এর জন্য আপনি জাস্ট এই যে ওপরের দিকে যে টাইমটি রয়েছে অর্থাৎ আপনার তারিখটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি আপনার তারিখটি দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখেন 2021 সালের তারিখটি দিয়ে দিচ্ছি। 2021 সালে তারিখ দেওয়ার পরে জাস্ট এখানে রয়েছে দেখেন 2021 মে, এখানে আপনি কি করবেন বর্তমান টাইমটি দিয়ে দেবেন, অর্থাৎ 2021 থেকে 2022 পর্যন্ত যে কল লগটি আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর জাস্ট ডানে ক্লিক করবেন। এখন দেখেন যে 2021-এর 21 মে থেকে 2022-এর 21 মে পর্যন্ত কিন্তু আমাকে কল ডিটেলসটি দেখানো হবে। তো তার ঠিক নিচে রয়েছে দেখেন এখানে ইন্টার আউটপুট নেম। তো আপনি জাস্ট ইন্টার আউটপুট ফাইল নেম এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট দেখেন ABC দিয়ে দিলাম, বা আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে নিচে রয়েছে দেখেন এক্সপোর্ট টু PDF, আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি কোনো প্রকার পারমিশন চায় আপনি অ্যালাউ করবেন, আবারও অ্যালাউ করবেন, আবারও অ্যালাউ করবেন। করার পরে দেখবেন যে আপনাকে প্লিজ ওয়েট দেখানো হবে, কিছুক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে। কিছুক্ষণ সময় ওয়েট করার পরে কিন্তু দেখবেন যে আপনার টোটাল কল ডিটেলস এই 1 বছরে আপনি কার সাথে কতক্ষণ কথা বলেছেন সবগুলোই কিন্তু এখানে শো হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার টোটাল কল ডিটেলসটি চলে এসেছে, অর্থাৎ প্রথমে রয়েছে দেখেন নেম, তারপরে রয়েছে ফোন নাম্বার, তারপরে টাইম, তারপরে ডিউরেশন, তারপরে টাইপ, অর্থাৎ আপনার কার সাথে কথা বলেছেন তার ফোন নাম্বারটি এবং টাইম কোন সময়ে কয়টার সময় আপনি কথা বলেছেন, এবং ডিউরেশন কত মিনিট কথা বলেছেন, এবং এটি কি রিসিভ কল না ডায়াল কল না মিসড কল সেই টাইপটিও কিন্তু এখানে রয়েছে। তো আপনি খুব সহজে চাইলে আপনার যে কোনো কল ডিটেলস অর্থাৎ যতদিন আগেরই হোক সেই কল ডিটেলসটি কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন E2 PDF লিখে। যখন আপনি E2 PDF লিখে সার্চ দেবেন দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার প্রায় 5 মিলিয়ন লোক কিন্তু তাদের কল ডিটেলস নিয়েছে। তো নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এই ট্রিক্সটি আপনাদের কাজে দিবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।